অভিমানে অবসর নিয়েছিলেন শ্রীলঙ্কার জয়ের নায়ক রাজাপাকসে। শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার খেলোয়াড়দের ফিটনেসের উন্নতির জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন, ঠিক করে দেন ফিটনেসের মানদণ্ড। স্থূল শরীরের ভানুকা সেই মানদণ্ড এবং ফিল্ডিংয়ে কোচকে খুশি করতে না পারায় বাদ পড়েন দল থেকে। সে সময় দল থেকে বাদ পড়ায় শ্রীলঙ্কান বোর্ড দল গঠনের প্রক্রিয়ার সমালোচনা করে $5,000 জরিমানা দেন তিনি। এরপরই তিনি দেন এই অবসরের ঘোষণা। অবসর সিদ্ধান্ত নিয়ে ভুটকে চিঠি দিলে টনক নড়ে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের। ক্রীড়ামন্ত্রী নমল রাজাপাকসের হস্তক্ষেপে অবসরের চিঠি প্রত্যাহার করে নেন ভানুকা রাজাপাকসে। ভাগ্যের সেদিন অবসরের সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন, নতুবা রাজনৈতিক অর্থনৈতিক সংকটে ভোগা দেশটি হয়তো শিরোপা উৎসব করতে পারত না আজ। ক্রিকেট বিশ্ব মিস করত ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠা লঙ্কান এশিয়ার জয়। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।